পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুগড়ে বিজেপির ধাক্কা। নন্দীগ্রামে দলীয় পদ থেকে ইস্তফা দুই বিজেপি নেতার। গতকাল সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান বিজেপির তমলুক সাংগঠনিক জেলার কার্যকরী সদস্য জয়দেব দাস ও তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য বটকৃষ্ণ দাস। দুজনেই জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এর আগে দল বিরোধী কাজের জন্য দুই নেতাকে শোকজ করে জেলা নেতৃত্ব। এবার দুই দলীয় নেতার পদত্যাগ নিয়ে রাজ্য কমিটির ঘাড়ে দায় চাপিয়েছেন বিজেপির জেলা সভাপতি। গেরুয়া শিবিরের আদিও নব্বল লড়াই কটাক্ষ তৃণমূলে। আমাদের দলের মধ্যে থেকে এত বড় প্রতিদান পাবো ভাবতে পারেন। দিনের পর দিন মানসিক টর্চার করে চলেছেন বর্তমান নেতৃত্ব। তো আমি আজকে প্রেস মিট ডাকার মূল কারণ, আমি আজকে ভারতীয় জনতা পার্টির সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চাইছি। আমি একজন সাধারণ কর্মী কিংবা একজন সাধারণ ভোটার হিসেবে রয়েছি। ভারতীয় জনতা পার্টি সমস্ত সাংগঠনিক নিয়মকে ভেঙে দিয়ে একটি মাত্র পোস্ট আর সব ল্যাম্পপোস্ট করে দেওয়া হয়েছে। জেলা সভাপতি একবারও আমাদেরকে নিয়ে না বসে এই শোকজ লেটার পাঠিয়ে দিয়েছেন। শুধুমাত্র বেশ কয়েকটি চোর নেতা যারা তৃণমূল থেকে বিজেপিকে বিজেপিতে এসে কলুষিত করেছে বিজেপি দলকে, তাদের কথা শুনে। নন্দীগ্রামে দলীয় পদ থেকে ইস্তফা দুই বিজেপি নেতার, এই নিয়ে বিজেপি এবং তৃণমূল কার কি বক্তব্য, আসুন শুনে নি। ভুল বুঝাবুঝি ওদের মধ্যে তৈরি হয়েছে, যার ফলে তারা এই ধরনের মন্তব্য করছেন। কি করছেন না করছেন তা আমাকে খোঁজ নিয়ে জানতে হবে। তারা এও বলছেন যে তৃণমূল থেকে যারা দলে এসছে তারা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে, কিন্তু তারা প্রাধান্য পাচ্ছে না। এটা ঠিক কথা নয়। কেন প্রাধান্য পাবে না? ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ কমিটির মেম্বার আমরা করেছি, প্রাধান্য নয়। যে আদি আর নব্বের লড়াই, এটা শুধু নন্দীগ্রাম নয়, এটা সারা বাংলা জুড়েই শুরু হয়েছে। এমনকি সেটা তো কোথাও চেয়ার ভাঙাভাঙি, কোথাও একে অপরকে পেটানো, সেটাও হচ্ছে। তো নন্দীগ্রামে আজকে তার প্রকাশ পাচ্ছে, এটা তার দলের ব্যাপার। তো এটা আমরা খুব উৎসাহ বোধ করছি না, আবার যে আমরা খুব বেশি খুশি তাও আমাদের নয়। এই আদি নব্বের লড়াই চলতে চলতে দলটা এক সময় শেষ হয়ে যাবে, এটা নিশ্চিত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। ফ্লোর প্লেয়ার থেকে 475 কিলোমিটার উত্তর পশ্চিমে ও সাগরদ্বীপ থেকে 780 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। আগামী 12 ঘন্টার মধ্যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে তৈরি হবে গভীর নিম্নচাপে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র। সঞ্চয়, সোমবার অর্থাৎ আগামীকাল কালীপুজোর সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছো এই মুহূর্তে? দেখুন, নিম্নচাপ এখন যে জায়গায় রয়েছে তা আরো শক্তি বৃদ্ধি করছে এবং আজই তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর তা ক্রমশ উত্তর দিকে, উত্তর অভিমুখে অগ্রসর হবে এবং তারপর আগামীকাল তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং এই পর্যায়ে সেটা ক্রমশ উড়িষ্যার উপকূলের কাছ দিয়ে এগিয়ে আসবে বাংলা উপকূলের কাছে। বাংলা উপকূলের সামনে দিয়ে তা অতিক্রম করে বঙ্গোপসাগর একেবারে বাংলাদেশের দিকে পৌঁছে যাবে এবং বাংলাদেশের উপকূল অতিক্রম করবে 25 তারিখ সকালের দিকে। এর সবচেয়ে বেশি প্রভাব আমাদের রাজ্যে যেখানে পড়বে তা হলো উত্তর এবং দক্ষিণ 24 পরগনার যে একেবারে সমুদ্র লাগোয়া সুন্দরবন অঞ্চল, সেখানে সেখানে মনে করা হচ্ছে যে আবার গতিবেগ 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। বৃষ্টি এই দুই জায়গাতে অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর, এখানে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বাকি অংশে দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিছুটা দমকা হাওয়া থাকবে যেটা 40 থেকে 50 এমনকি সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে তার। এবং যেহেতু এটা বাংলাদেশের মধ্যে দিয়ে ক্রমশ আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে, তাই পরবর্তী দিনে দেখা যাবে যে বাংলাদেশ সংলগ্ন যে নদিয়া জেলা সেখানেও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধন্যবাদ। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের মোকাবিলায় 24 ঘন্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন। পরিস্থিতির উপর নজর রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে 10 জন আইএএস অফিসারকে। ছুটি বাতিল করা হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। কখনো ইয়াস, কখনো ফণী, আবার কখনো আমফান,
একের পর এক ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়েছে জনজীবন। সব হারানোর হাহাকার আর চোখের জল সঙ্গী করে দিন কেটেছে অসংখ্য মানুষের। সাগরে এবার চোখ রাঙাচ্ছে সেত্রাং। পুরনো ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন। শনিবার নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে খবর, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতির ওপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে 10 IAS অফিসারকে। নবান্নে খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম, যার নম্বর 5858। কন্ট্রোল রুম খোলা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। জেলায় জেলায় তৈরি রাখা হচ্ছে সাইক্লোন শেল্টার, পানীয় জলের মোবাইল ইউনিট। নবান্ন সূত্রে খবর, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত কর্মী মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুমন ঘড়াই, ABP আনন্দ।